তারপর যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, দ্বিতীয় অধ্যায়ে জাস্ট বিশেষ কিছু অঙ্গাণু পড়তে হবে উদ্ভিদ এবং প্রাণী কোষের। উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে তুমি পড়বা, অবশ্যই অবশ্যই পড়বা, যেগুলো কমন আমাদের সাথে মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্লাস্টিডটা পড়তে হবে। নিউক্লিয়াস, এটা কমন আমাদের সাথে, নিউক্লিয়াসটা পড়বা। এই তিনটা অঙ্গাণু অবশ্যই অবশ্যই তুমি বোর্ড কোশ্চেন দেখলে বুঝতে পারবা। তারপরে তুমি যদি উদ্ভিদ টিস্যুতে আসো, উদ্ভিদ টিস্যুর মধ্যে একদম দুর্দান্ত জায়গা হচ্ছে জাইলাম ফ্লোয়েম। তোমরা নিশ্চয়ই এটা জানো যে এদের কোশ্চেন হবেই। তাছাড়া প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমার পার্থক্যটা পড়বা। তারপরে যদি আমরা দেখি প্রাণী টিস্যু, প্রাণী টিস্যুর মধ্যে আসলে এখানে যেই আলোচনাগুলো করা রয়েছে এগুলো পরবর্তী চ্যাপ্টারে ইনডেপথ বলা আছে। তারপরে এখান থেকে পেশিটা পরে রাখতে হবে, পেশি পেশি পরে রাখতে হবে, ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি পরে রাখতে হবে। রক্তের পার্টটা এখান থেকে না পড়ে আমি বলবো রক্ত সংবহন তন্ত্র থেকে পড়তে, ওখানে ইন ডিটেলস বলা আছে। নিউরনটা তুমি এখানে না পড়ে ওখান থেকে পড়বা, তাহলে দেখবা যে তোমার তথ্য এক পড়া দিয়ে হয়ে গেছে, বাট এখান থেকেই প্রশ্নগুলো আসে। আর তেমন কিছু দ্বিতীয় অর্থ পড়ায় না। আমি আবারও বলতে চাই তোমাদের সময় একেবারেই কম, বোর্ডের জ্ঞানমূলক অনুধাবন একদম ঠাড়া পাঠতে হবে। ঠাড়া মানে ঠাড়া, আমি জানি অনলাইনে এই ধরনের কথা বলা ঠিক না, তারপরে অফলাইনে তো আমি অনেক ধরনের দুষ্টামি করে ক্লাসে বলি। তোমাদের বলে রাখতেছি জ্ঞানমূলক অনুধাবন এমসিকিউ, বোর্ডের সিকিউ, এগুলো একদম পুরো কনক্রিট প্রিপারেশন নিয়ে তোমার এসএসসি পরীক্ষায় যদি ঢুকতে পারো। এমনও আছে গতবারই, গতবারে হ্যাঁ গতবারে হচ্ছে আমার এক স্টুডেন্ট আবিদ, আবিদ বায়োলজিতে 101 পেয়েছে আল্লাহ। সো দ্যাটস ওয়াই কেন পাইছে, স্ট্র্যাটেজিটা তুমি যদি ফলো করো, যদি তুমি লিখে আসো, স্যাররা তো মার্কস দেওয়ার জন্য বসে আছে। তোমার যদি এমসিকিউ ভুল না যায়, প্র্যাকটিক্যাল যদি তুমি ফুল মার্কস পাও, তাহলে কেন পাবো না? স্যাররা মার্কস দেওয়ার জন্য বসে আছে। কিছু টিচার আছে, আল্লাহ তাদের প্রতি রহমত করুক, আমরা দোয়া করতে পারি তাদের জন্য আর কি।